বন্ধুরা, সময় কার্য থেকে যে যে টাইপের কোশ্চেন পরীক্ষায় পড়তে পারে সে সমস্ত টাইপ আজকের ভিডিওতে করে দেব, বেসিকের সাহায্য করে দেব আর শর্টকাট ট্রিক্স সাহায্যও করে দেব। তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো। তো চলো ক্লাসটা শুরু করা যাক। 20 জন লোক 10 ঘন্টা করে কাজ করে 56 দিনে একটি কাজ শেষ করতে পারে, তবে 40 জন লোক প্রত্যহ 8 ঘন্টা করে কাজ করলে কতদিনে কাজটি শেষ করবে? তো আগে বেসিক সাহায্যে করে দিচ্ছি, তারপর তোমাদেরকে শর্টকাট ট্রিক্সের মাধ্যমে করে দেব। তো দেখো, 20 জন লোক দশ ঘন্টা করে কাজ করছে, কাজটি করে কতদিনে? 20 জন লোক 10 ঘন্টা কাজ করে 56 দিনে কাজটি শেষ করে, ঠিক আছে? 56 দিনেই কাজটি শেষ করে। তাহলে 20 জন থেকে যখন আমরা একজনে যাব, একজন লোক 20 জন থেকে একজনে গেছি, মানে 20 জন লোকের কাজটা করতে যতদিন সময় লাগবে, একজন লোকের সেই কাজটা করতে বেশি দিন সময় লাগবে না কম দিন সময় লাগবে? নিশ্চয়ই বেশি দিন সময় লাগবে। 20 জন থেকে একজন যখন গেছে বেশি দিন সময় লাগবে, তাহলে 56 গুণিত 20 হয়ে গেল, ঠিক আছে? তাহলে একজন লোক হয়ে গেল। আবার 1 ঘন্টা কাজ করলে, এরপর দেখো 10 ঘন্টা কাজ করতে 56 দিনে কাজটি শেষ হবে। 10 ঘন্টার থেকে যখন 1 ঘন্টায় কাজটা করবে প্রতিদিন, তখন দিন সংখ্যাটা বেশি লাগবে না কম লাগবে? দিন সংখ্যাটা নিশ্চয়ই বেশি লাগবে। 10 ঘন্টা করলে যদি 56 দিন সময় লাগে, 1 ঘন্টা কাজ করলে নিশ্চয়ই বেশি দিন সময় লাগবে, বেশি হলে আবার গুণ হবে, মানে গুণিত 10 এতদিনই হবে। এরপর নেক্সট প্যারাটা পড়ো। 40 জন লোক প্রত্যহ 8 ঘন্টা করে কাজ করলে, তাহলে 40 জন লোক, ঠিক আছে? তাহলে একজন লোক কার্য করতে যতদিন সময় লাগবে, 40 জন লোকের কার্য করতে তার থেকে কম সময় লাগবে, কম লাগ সময় লাগলে ভাগ হবে, ঠিক আছে? তাহলে 56 গুণিত 20 গুণিত 10, 1 থেকে 40 জন গেছে, মানে জনটা বেড়েছে, বেশি জন লোক হয়েছে, তাহলে দিনটা কম লাগবে, কম লাগলে ভাগ হবে, ঠিক আছে? তো ডিভাইড বাই 40 হয়ে গেল। 40 জন লোক কত ঘন্টা কাজ করছে? 8 ঘন্টা। তাহলে 40 জন লোক 8 ঘন্টা কাজ করে, ঠিক আছে? তাহলে 1 ঘন্টা থেকে যখন 8 ঘন্টা গেছে, তা দিনটা নিশ্চয়ই কম লাগবে, কারণ 1 ঘন্টা থেকে 8 ঘন্টা বেশি কাজ করছে, তা দিনটা কম লাগবে, তাহলে কম লাগলে ভাগ হবে, ঠিক আছে? তারপর কাটাকুটি করো। 20 দুগুণে 2 5 8 7 7 5 35 দিন সময় লাগবে, ঠিক আছে? ক্লিয়ার হয়ে গেল? তো চলো আবার শর্টকাট নিয়মে অঙ্কটা করি। তো শর্টকাট নিয়মে করার আগে তোমাদেরকে বলে দিচ্ছি, 3 নম্বর ভিডিও যখন করেছিলাম সময় কাজে, তোমাদের একটা সূত্র কথা বলেছিলাম, মা দিদি তুমি গিয়েছিলে কাজ করতে, সেরকম এদের মা দিদি তুমি গিয়েছিলে কাজ করতে। এদিকে 1 1 1 1 2 2 2 2, এরপর বলেছিলাম যদি মানুষ আর দিন থাকে তখন তোমরা দুটো জিনিস লিখবে, যদি 3টে জিনিস থাকে মানুষ দিন সময় তা 3টে লিখবে, যদি 4টে জিনিস থাকে মানুষ দিন সময় আর কাজের পরিমাণ তখন 4টা লিখবে। তো এখানে দেখো 3টে জিনিস দিয়ে আছে, তো 3টে লিখবো। M1 D1 P1 সমান M2 D2 T2। আমাদের বার করতে বলেছে কি কাজ দিয়ে কতদিনে শেষ করবে, ঠিক আছে? দিন চেয়েছে, মানে D2 বার করতে বলেছে, তা D2 সমান কি হবে? D2 সমান M1 D1 P1 ডিভাইড বাই M2 T2। তাহলে M1 কত? Man 1, মানে 20, আর D1 মানে কত? D1 হচ্ছে 56, আর T1 হচ্ছে টাইম, টাইম হচ্ছে 10 ঘন্টা, ডিভাইড বাই M2 T2। M2 কত? Man 2, মানে 40, T2 মানে টাইম, 2 মানে হচ্ছে 8 ঘন্টা। 20 দুগুণে 2 5 8 7 7 5 35 দিন, ঠিক আছে? 35 দিন সময় লাগবে।
তো এখানে তিনটে জিনিস দেওয়া আছে, তা তিনটে বার করলে যদি চারটে জিনিস দেওয়া থাকতো মানে কাজের পরিমাণটা দেওয়া থাকতো তখন এইভাবে বসিয়ে দিতে অ্যান্সার চলে আসতো। তো তোমাদেরকে এই টাইপের কোয়েশ্চন পরীক্ষায় বারবার দেখতে পাওয়া যায়, তাই এই সূত্রটা অবশ্যই মনে রাখবে আর অঙ্কগুলো খুব সহজেই চলে আসবে। দেখো এখানে যে অঙ্কটা দেওয়া আছে, এ বি এবং সি একটি কাজ পৃথকভাবে 12, 15 এবং 20 দিনে সম্পূর্ণ করে, তারা একসাথে কাজ করার দুদিন পর সি চলে গেল, বাকি কাজ কতদিনে শেষ হবে? তাহলে এ কাজটা করছে কতদিনে? 12 দিনে। বি কাজটা করছে কতদিনে? 15 দিনে। আর সি কাজটা করছে কতদিনে? 20 দিনে। তাহলে এ 12 দিনে করে এক অংশ, এ 12 দিনে করে এক অংশ, তাহলে এ একদিনে করে কত? 1/12 অংশ। সেরকমভাবে বি একদিনে করে কত অংশ? 1/15 অংশ। আর সি একদিনে করে 1/20 অংশ। এরপর পড়ো কি বলেছে, তারা একসাথে কাজ করে দুদিন পর সি চলে গেল, ঠিক আছে? মানে দুদিন এ বি সি তিনজনে একত্রে কাজ করছিল, দুদিন কাজ করার পর সি চলে গেছে, ঠিক আছে? তাহলে এ যুক্ত বি যুক্ত সি একদিনে করে কত? এ তিনটে যোগ হয়ে যাবে, 1/12 যুক্ত 1/15 যুক্ত 1/20। 12 15 20 লোক সব হচ্ছে 60, 12 5 15 4 20 3। তাহলে 5 4 9 3 12, 12 2 60 মানে 1/5, ঠিক আছে? 12 5 কেটে গেলো, 1/5 কেয়ার হয়ে গেল। তাহলে এ যুক্ত বি যুক্ত সি একদিনে করে 1/5 অংশ, এ যুক্ত বি যুক্ত সি একত্রে কদিন কাজ করেছিল? দুদিন কাজ করেছিল। তাহলে একদিনে যদি 1/5 অংশ করে, দুদিনে এ যুক্ত বি যুক্ত সি দুদিনে করে কত? 2/5 অংশ, ঠিক আছে? এ যুক্ত বি যুক্ত সি দুদিনে করে 2/5 অংশ, ঠিক আছে? দুদিনে করে 2/5 অংশ। বাকি পড়ে রইল কত? বাকি 1 বিযুক্ত 2/5 = 3/5 অংশ। এ 3/5 অংশ কাজটা কে করবে? যেহেতু সি চলে যাচ্ছে, সি চলে যাচ্ছে, তাহলে এ আর বি করবে। তাহলে এ আর বি বাকি কাজটা করবে, এই 3/5 অংশ কাজটা করবে। আর এ একদিনে করে কত অংশ? 1/12 অংশ। বি একদিনে করে 1/15 অংশ। তাহলে এ যুক্ত বি একত্রে কত কাজ করবে? 1/12 যুক্ত 1/15, 12 15 সব হচ্ছে 60, 12 5 15 4 9 60 মানে 3 3 3 20 মানে 3/20, ঠিক আছে? 3/20 পাচ্ছি। তাহলে এ যুক্ত বি একদিনে করে কত? 3/20 অংশ। এ যুক্ত বি একদিনে করে 3/20 অংশ। আর এত অংশ কাজ করছে কতদিনে সেটা আমাদের বার করতে হবে। তাহলে এ যুক্ত বি 3/20 অংশ কাজ করছে কদিনে? একদিনে। 1 অংশ কাজ করবে 20/3 দিনে। আর 3/5 অংশ কাজ করবে 20/3 × 3/5, 3 দিনে কেটে গেলো 5 4 মানে 4 দিন হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে? এই অঙ্কটা শর্টকাট ট্রিক্সের মাধ্যমে কীভাবে করবো তো চলো দেখে নেওয়া যাক। এ কাজটা করছে কতদিনে? 12 দিনে। বি কাজটা করছে কতদিনে? 15 দিনে। সি কাজটা করছে কতদিনে? 20 দিনে। তাহলে এ বি সি এর লোসাগু নির্ণয় করবো। লোসাগু কত? 12 15 20 লোসাগু 60। ষাটটা কি? ষাটটা হচ্ছে মোট কাজ, ষাট হচ্ছে মোট কাজ। তাহলে ষাটটা যদি মোট কাজ হয়, এ একদিনে 12টা কাজ করতে, এর এফিসিয়েন্সি বা সক্ষমতা কত? 12 5 60 15 4 60 20 3 60। এ 5 4 3 হচ্ছে এফিসিয়েন্সি বা সক্ষমতা, ঠিক আছে? এরপর একটু ছকের সাহায্যে সাজাবো। দেখো প্রথমেই এ বি সি তিনজন একত্রে কাজ করছিল, তো দুদিন পর সি চলে যায়। তাহলে এ যুক্ত বি যুক্ত সি প্রথমে একত্রে কাজ করছিল, তারপর সি চলে যায়, মানে সি বি আর যুক্ত এ যুক্ত বি মানে এ আর বি কাজটা করছিল। তাহলে এ যুক্ত বি যুক্ত সি কদিন কাজ করেছিল? দুদিন।
তাহলে এ যুক্ত বি যুক্ত সি এর এফিসিয়েন্সি কত? পাঁচ যুক্ত চার যুক্ত তিন, পাঁচ আর চার নয়, নয় আর তিনে বারো। তাহলে বারো এফিসিয়েন্সি তিনজনকার, আর দুদিন কাজ করছে, তাহলে কটা কাজ করবে? বারো দুগুণে চব্বিশটা কাজ করবে। মোট কাজ কটা ছিল? ষাটটা কাজ ছিল। ষাটটা কাজের মধ্যে এ যুক্ত বি যুক্ত সি দুদিনে চব্বিশটা কাজ করে ফেলেছে, তাহলে পড়ে রইল কটা কাজ? পড়ে রইল ষাট বিযুক্ত চব্বিশ, মানে ছত্রিশটা কাজ পড়ে রইল। এই ছত্রিশটা কাজ কে করবে? এ আর বি করবে। তাহলে এ আর বির এফিসিয়েন্সি কত? পাঁচ আর চার যোগ করলে কত? নয় হচ্ছে। তাহলে নয় এফিসিয়েন্সি নিয়ে ছত্রিশটা কাজ করতে কতদিন সময় লাগবে? চার দিন সময় লাগবে। ঠিক আছে, ঠিক আছে। এ বি এবং সি একটি কাজ দশ দিনে করতে পারে, তারা একসাথে কাজটি শুরু করার চার দিন পর এ চলে যায়, এরপর বি ও সি একসাথে আরও দশ দিনে কাজটি শেষ করে, এ একা কাজটি কত দিনে সম্পূর্ণ করতে পারত? তো এরকম করে প্রথমে বেসিকে করি, তারপর শর্টকাট ট্রিক্সটা বলে দেব। তো প্রথমেই এ যুক্ত বি যুক্ত সি কাজ করছে, ঠিক আছে, এবিসি কাজ করছে কতদিন? দশ দিনে কাজটি করতে পারে, মানে এবিসি দশ দিনে করে এক অংশ, ঠিক আছে, সম্পূর্ণ কাজটা মানে কি? সম্পূর্ণ কাজ মানে এক অংশ। তাহলে এবিসি দশ দিনে করে এক অংশ, তাহলে একদিনে করে কত? একদিনে করে একের দশ অংশ। আর চার দিনে করছে কত অংশ? চার দিনে করে চারের দশ অংশ, সমান দুয়ের পাঁচ অংশ। ঠিক আছে, কাটাকাটি করলে দুয়ের পাঁচ অংশ হয়ে যাচ্ছে। তাহলে এ যুক্ত বি যুক্ত সি চার দিনই কাজটা করছে, চার দিন পরে চলে যাচ্ছে, তো তাহলে এ বি সি কাজটা করছে চার দিন, চার দিন পর যেহেতু এ চলে যাচ্ছে, তাহলে চার দিন একসাথে কাজ করছে, চার দিন একসাথে কাজ করে কত অংশ কাজ করছে? দুয়ের পাঁচ অংশ। তাহলে বাকি থাকছে কত? এক বিযুক্ত দুয়ের পাঁচ, বাকি কত? এক বিযুক্ত দুয়ের পাঁচ হচ্ছে মানে তিনের পাঁচ অংশ বাকি আছে। ঠিক আছে, এই তিনের পাঁচ অংশ কাজটা কে করছে? বিওসি একসাথে দশ দিনে এই তিনের পাঁচ অংশ কাজটা করে দিচ্ছে, বিওসি দশ দিনে তিনের পাঁচ অংশ কাজটা করে দিচ্ছে। তাহলে বি প্লাস সি তিনের পাঁচ অংশ কাজ করছে, করে কত দিনে? দশ দিনে। প্রশ্নে বলে দিয়েছে বিওসি দশ দিনে কাজটি শেষ করে, তাহলে বিওসি তিনের পাঁচ অংশ করে দশ দিনে, তাহলে বিওসি এক অংশ কাজ করে কত দিনে? দশ গুণিত পাঁচ ডিভাইড বাই তিন, সমান পঞ্চাশ ডিভাইড বাই তিন দিনে। তাহলে বিওসি এক অংশ কাজ করে পঞ্চাশের তিন দিনে। ঠিক আছে, এরপর তাকে বলেছে এ কাজটি কত দিনে সম্পূর্ণ করবে? তাহলে এ যুক্ত বি যুক্ত সি একদিনে করে কত? একের দশ অংশ। আর বি যুক্ত সি একদিনে করে কত? বি যুক্ত সি একদিনে করে তিনের পঞ্চাশ অংশ। এক অংশ কাজ যদি পঞ্চাশের তিন দিনে করে, তাহলে একদিনে করে উল্টে যাবে, মানে তিনের পঞ্চাশ অংশ কাজ করবে। ঠিক আছে, তাহলে বি যুক্ত সি একদিনে করছে তিনের পঞ্চাশ অংশ, আর এ যুক্ত বি যুক্ত সি একদিনে করে একের দশ অংশ। ঠিক আছে, তাহলে এ যুক্ত বি যুক্ত সি, এই যে এ যুক্ত বি যুক্ত সি থেকে যদি আমরা বি যুক্ত সি বিয়োগ দিই, বি যুক্ত সি বিয়োগ দিই, তাহলে বি এ বি কেটে গেল, সি এ সি কেটে যাবে। ঠিক আছে, বিয়োগটা করার পর শুধু পড়ে যাবে এ। ঠিক আছে, তাহলে এ বলছে বাকি কাজটি কতদিনে সম্পন্ন করবে, তাহলে এ কাজটি কতদিনে করবে? তাহলে একের দশ বিযুক্ত তিনের পঞ্চাশ বিয়োগ দাও, পঞ্চাশ দশ পাঁচে পঞ্চাশ, এটা তিনই থেকে যাবে, মানে দুয়ের পঞ্চাশ মানে একের পঁচিশ অংশ। ঠিক আছে, তাহলে এ একদিনে করে একের পঁচিশ অংশ, এ একদিনে করছে কত? একের পঁচিশ অংশ। তাহলে এক অংশ করবে কত দিনে? এক অংশ করবে, এক অংশ মানে সম্পূর্ণ কাজ, এক অংশ করবে পঁচিশ দিনে। ঠিক আছে, হয়ে গেল, এ এক অংশ কাজ করবে পঁচিশ দিনে।